নেতা নির্মল মাঝির মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সরোদার সঙ্গে তুলনা করায় মন্তব্য নিয়ে এবার মামলাকারী আইনজীবী শুভঙ্কর নাগ আদালতে জানান, নির্মল মাঝির বক্তব্যে মা সরোদাকে অপমান করা হয়েছে, সকলে নিন্দা করেছেন তার বক্তব্যের। আজ নির্মল মাঝির তরফ থেকে আইনজীবী উপস্থিত না থাকায় সময় চাওয়া হয় পরবর্তী শুনানি 29 আগস্ট। যে মামলা চলছে পরবর্তী শুনানি 29 আগস্ট প্রসঙ্গত, এ বিষয়ে আপনাদেরকে শোনাবো একবার যে নির্মল মাঝি নিজে কি বলেছিলেন। সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে তো যাই, কালীঘাট মন্দিরে ওই হরিশ্চারাজিতে ওই কাঁঠাল পেরিয়ে যায়, দিদি এখানে থাকেন সেই রাস্তাটা ধরে যায়, এবং বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব, এবং আমি ত্যাগ দিদীক্ষা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনীতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যাতত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা সারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যার জন্ম হয় তিনি কিন্তু নবরূপে উন্মোচিত হন যুগে যুগে দেশে দেশে কালে কালে।